সবকিছু জেনে শুনে হাত পা গুটিয়ে বসেছিলেন বিধায়ক থেকে শুরু করে মহকুমা প্রশাসন। আর খবর প্রকাশ হতেই নিজেদের মান ইজ্জত বাঁচাতে দৌড়ঝাঁপ শুরু করলেন সকলে। উল্লেখ্য, সোমবার বিশালগড় মহকুমা হাসপাতালে অমানবিক ঘটনার সাক্ষী রয়েছেন গোটা রাজ্যবাসী। রবিবার রাতে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ঘনিয়ামারা এলাকায় আত্মহত্যা করে নেহাল চন্দ্রনগর বাজারের ব্যবসায়ী বিষ্ণু ঘোষ। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক বিষ্ণু ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। তারপর মৃতদেহ বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়। যথারীতি আইন অনুসারে সোমবার বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তনিষ্ঠা চৌধুরীর উপস্থিতিতে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে বিষ্ণু ঘোষের ময়না তদন্ত করা হয়। আর তারপরই চলে ডোমের অমানবিক অত্যাচার। পরিবারের কাছে 3,000 টাকা দাবি করে বসেন ডোমের দায়িত্বে থাকা অনন্ত দাস ও তার ছেলে। মৃতের পরিবারের আর্থিক অক্ষমতা প্রকাশ করলে ডোম অনন্ত দাস মর্গের দরজায় তালা দিয়ে রাখেন। অবশেষে প্রতিবেশী এবং পুলিশের কাছ থেকে চাঁদা তুলে 1,500 টাকা হাতিয়ে নেওয়ার পর মৃতদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়, যা ছিল সম্পূর্ণ বেআইনি এবং অমানবিক। এই খবর প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে বিধায়ক সহ মহকুমা শাসক, মহকুমা স্বাস্থ্য আধিকারিক, বিশালগড়ের পুলিশ প্রশাসন। মঙ্গলবার এসডিএমও জ্যোতির্ময় দাসের অফিস কক্ষে ছুটে যান বিধায়ক। ডাকা হয় ডোম অনন্ত দাস সহ মৃত পরিবারকে। বিধায়ক ডোম অনন্ত দাস ও তার পরিবারকে দ্বিতীয়বার যেন হাত না পাতেন তার জন্য সতর্ক করে দেন। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো হাসপাতালের এই ঘটনার সম্পর্কে কেউই অবগত নন বলেই আধিকারিকরা ভান করেন। সবচেয়ে বড় বিষয় হলো হাসপাতালে আধিকারিক হাসপাতালে থেকেও দুই ডোমের এভাবে হাত পাতার সম্পর্কে জানে না বলেই জানান। সুতরাং হাসপাতাল থেকে তিনি হাসপাতালের মধ্যে কি ঘটছে তার খবরাখবর রাখেন না। রাজ্যের অধিকাংশ হাসপাতালের মর্গে এ ধরনের ডোম রাজ চলছে। খবর চাউর হলেই সক্রিয় হয় প্রশাসন, না হলে সববাহী গাড়ি দাঁড় করিয়ে এ ধরনের অমানবিক লীলা চলে মর্গের সামনে। বিশালগড় মহকুমা শাসক বিনয়ভূষণ দাস বিশালগড় মহকুমা হাসপাতালে ঘটে যাওয়া এই অমানবিক অত্যাচারের জন্য মৃত পরিবারের কাছে ক্ষমা প্রার্থী হন। পাশাপাশি বিশালগড় মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য মেডিকেল টিম গঠন করা হয় এবং কোনো রকম যেন এই অমানবিক ঘটনা বিশালগড় মহকুমা হাসপাতালে না ঘটে সে বিষয়ে হাসপাতালের মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাসকে শেষবারের মতো বারণ করে দেওয়া হয়েছে বলেই জানান। কি হয়েছে দেখার জন্য তো এটা একটা অমানবিক যে ঘটনাটা হয়েছে। তো আমরা সকাল সকাল আমি এম্বুলেন্সের সহ আমরা এখানে সাহেব আছেন, আমরা সব আসি এখানে, আসার পর বিস্তারিত ঘটনাটা জানি। তো যেটা হয়েছে সেটা অমানবিক, সেটা মানা যায় না। তো এটা ডোম যিনি আছেন এখানে কাজ করেন উনিও মানে সরকারি এমপ্লয়ি নন, রেগুলার এমপ্লয়ি নন, যে ওনারও কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে এরকম। তো তারপরেও সেটা আমাদের মানে একটা মিসম্যানেজমেন্ট বা আমরা ঠিকমতো কিছু ম্যানেজ করতে পারিনি যে কারণে এই সমস্ত ঘটনাগুলি হয়েছে। তো সেটা যাতে প্রিভেন্ট করা যায়, আমাদের যাতে না হয় কোন জায়গায় গ্যাপ আছে সেটা এসডিএম সাহেব ব্যবস্থা রাখবেন। এখানে একজন যেখানে একজন স্টাফকে ওভারঅল সুপারভিশনের জন্য দেবেন আপ টু পোস্টমর্টম হয়ে ডেডবডি ডিসপার্স করা অবধি। এখান থেকে যাতে স্মুথলি হয় উনি একজন ট্রেনিং একটা অর্ডার করবেন। আর পাশাপাশি পুলিশ যারা আছেন সেটা আমরা বলেছি। বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় মৃত বিষ্ণু ঘোষের পরিবারকে। ডোম অনন্ত দাসের কাছ থেকে 1,200 টাকা তুলে দেওয়া হয় পরিবারের হাতে। সান্দন টিভি।